এখন দাদা হচ্ছে যে যারা রানন স্টুডেন্ট আছে তাদের জন্য হয়তো আপনার এই পরামর্শটা তারা একটা ইন্সপিরেশন হিসেবে নিবে যে না এটা আমার করতে হবে, আমার ফার্স্ট ক্লাস লাগবে, আমার 3 লাগবে ন্যূনতম। তাহলে যারা অলরেডি হচ্ছে যে এখন পকেটে 2.84, 2.9, 2.63, 2.7 নিয়ে ঘুরতেছে, সেক্ষেত্রে তাদের তো মনে হয় যে এই জায়গাটা ঠিক আপনি আপনি আপনার জায়গা থেকে বা আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে ঠিক মানে কিরকম পরামর্শ দিবেন বা মনোবল চাঙ্গা রাখার স্বার্থে, বা এই ভয়টা তুমি পাইও না ভাই যে তুমি মাঠে নামো এটা দিয়ে তুমি খেলাধুলা করতে পারো, তাহলে এই জায়গাটাতে দাদা কিভাবে আসছে যে আপনি আমাদেরকে একটু মানে ইন্সপিরেশন বা যেটাই হোক এই রিলেটেড কি বলবেন আসলে? আচ্ছা, আমি আপনাদের বলতেছি, ভাই মাথায় চুল রাখেন, ভাই মাথায় চুল রাখলে হবে কি, একটা সুন্দর মেয়ের সঙ্গে বিবাহিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ভাই মাথায় চুল রাখেন, ভাই মাথায় চুল রাখলে হবে কি, একটা সুন্দর মেয়েকে লাইফে পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে, একটা সুন্দর মেয়েকে বিয়ে করতে পারার সম্ভাবনা বেড়ে যাবে। যাদের চুল চলে গেছে ওরা কি করবে? যাদের চুল চলে গেছে তাদের জন্য তো ভাই আমি নিজেই সামনে বসে আছি, আমার মাথায় তো চুল নাই। আমি যদি একটা মাইয়ারে বিয়ে করতে পারি আপনি পারবেন না কেন? যাদের রেজাল্ট অলরেডি খারাপ তাদের জন্য তো আরো ভালো, যাদের রেজাল্ট ভালো তাদের জন্য আমি যা কিছু বলতেছি সেগুলো আপনি শুনে বলতেছি, দেখে বলতেছি, অভিজ্ঞতা থেকে বলতেছি। আর যাদের রেজাল্ট খারাপ তাদের জন্য তো এই সুশান্ত পাল নিজেই বসে আছে, তার রেজাল্ট তো মহা খারাপ, সে যদি কিছু করতে পারে আপনি করতে পারবেন না কেন? আপনিই তো সুশান্ত পাল ভাই, আপনি নিজেই সুশান্ত পাল, তারও সেকেন্ড ক্লাস, আপনারও সেকেন্ড ক্লাস, তার সাথে আপনার কোনো পার্থক্য নাই তো ভাই। না দাদা, আসলে বরঞ্চ যাদের যাদের রেজাল্ট 3 আছে, যাদের রেজাল্ট 3 নেওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে আমি যা বলতেছি এগুলো বায়বীয়, এগুলো আমি শুনে বলতেছি, দেখে বলতেছি। আর যাদের অলরেডি ধরা খাইছেন তাদের সামনে তো ধরা খাওয়া একটা পাবলিক বৈশা আছে, তাদেরকে আপনাকে আপনি দেখেন, দেখা বলেন যে সুশান্ত পাল পারলে আমি পারবো না কেন? সুশান্ত পালেরও সেকেন্ড ক্লাস, আমারও সেকেন্ড ক্লাস, তার দুইটা কান আমারও দুইটা কান, তার একটা নাক আমারও একটা নাক, তার দুইটা চোখ আমারও দুইটা চোখ, সো তার আমার মধ্যে তো এমন কোনো পার্থক্য নাই, সো সে পারলে আমি পারবো না কেন? এরকম করে ভাবেন না বিষয়টা। আপনাদের জন্য তার সুবিধা, আপনার সামনে আমি বসে আছি, আমি যদি পারি আপনি পারবেন না কেন? আপনার তো পারা উচিত, আপনার জন্য আরো সুবিধা, আপনার জন্য জলজ্যান্ত মানুষ বসে আছে। আমি ভাই ফার্স্ট হয়েছি, আপনি ফার্স্ট না হন, আপনি সেকেন্ড হন, থার্ড হন, ফিফথ হন, সিক্সথ হন, অসুবিধা কোথায়? শোনেন, যেই চাকরির পরীক্ষায় আপনাকে বসার জন্য সুযোগ দেওয়া হবে, আপনাকে বসার জন্য সুযোগ দেওয়া হবে, আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ বসার সব সুবিধা আদায় করার চেষ্টা করেন। আপনাকে যেহেতু বসতে দিছে, ওই বসতে দেওয়ার সময়ে আপনার পক্ষে যতটা দেওয়া সম্ভব ততটা দেওয়ার চেষ্টা করেন, আপনি নিজেকে যতটা মেলে ধরতে পারেন ততটা মেলে ধরেন, দুনিয়াকে বুঝাই দেন বাইরে আমি সেকেন্ড ক্লাস পাওয়ার মানুষ না, সেকেন্ড ক্লাস পেয়ে গেছি, আমি ফার্স্ট ক্লাস মানুষ, তোদেরকে দেখাই দিতেছি আমি ফার্স্ট ক্লাস মানুষ, আমি ফার্স্ট ক্লাস ছিলাম, আমি সিস্টেমের কারণে ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা করি নাই, এখন আমি ফার্স্ট ক্লাস পেয়ে দেখাচ্ছি, দেখ। এই জেদটা নিজের মধ্যে রাখেন, এই তাগিদটা নিজের মধ্যে রাখেন, এই আগুনটা নিজের মধ্যে রাখেন, আপনি ভালো কিছু করতে পারবেন। শুভকামনা থাকলো ইনশাল্লাহ দাদা, ধন্যবাদ। যে আসলে এই ব্যাপারটা হচ্ছে যে বিশেষ করে একটা অংশ থাকে আমাদের একাডেমিক লাইফে, আমরা একটা আমাদের বন্ধু বান্ধব বলেন বা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের মধ্যে আমরা এই বিষয়গুলো খুব সরাসরি আমরা অনেকভাবেই অনেকবারই দেখেছি যে অনেকের রেজাল্ট কম দেখা যায়, তারপরও 3.5, 7, 6, 8 এরকম ঘুরি ঘুরি অনেক রেজাল্ট দাঁড়িয়ে আমাদের অনেক বন্ধু থাকে বা বড় ভাই থাকে বা আপুরা থাকেন, কিন্তু আমার আমার পরিচিত বা আমার দেখা এমন একটা এক্সাম্পল আমি আমার ডিপার্টমেন্টে দেখেছি যে কোনো একটা বেস থেকে সর্বপ্রথম চাকরি পাওয়ার ছেলেটাই ছিল হচ্ছে যে মানে ফার্স্ট ক্লাস না, তার ফার্স্ট ক্লাস ছিল না, ইভেন তারই কিন্তু আগে জব মার্কেটে মানে পদার্পণ হয়েছে। তো সেই জায়গাটা অবশ্যই একটা ইন্সপিরেশনের জায়গা। আর যেহেতু দাদা আপনি নিজেই বলেছেন যে আমার মাথার চুল নাই, তবুও তো আমি একটা মেয়ের সাথে সংসার করছি, তাহলে তোমরাও পারবা ইনশাল্লাহ। তো আমাদের সাথে যারা অডিয়েন্স যুক্ত আছেন বা হচ্ছে যারা এই জিনিসটা দেখতেছেন, তো এই কথাটা দাদার মানে লিখে রাখা উচিত যে দাদা বলেছেন যে পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, তো ধন্যবাদ দাদা।